এরা দুই বন্ধু, একজন বিটেক ইঞ্জিনিয়ার, অন্যজন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। দুজনেই একসঙ্গে মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন ধরেই দুজনেই চাকরির চেষ্টা করছেন, কিন্তু চাকরি জোটেনি। ফলে শেষ পর্যন্ত দুই বন্ধু মিলে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় খুলে ফেলেছেন চায়ের দোকান। প্রথমে বলি যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি 2021 সালে। আগে গনি খানের সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, তারপরে বিটেক। জার্নিটা খুব কষ্টকর ছিল, কারণ আন্দোলনও করতে হয়েছে সার্টিফিকেটের জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য, যেহেতু কলেজে অ্যাপ্লিকেশন ছিল না। তারপরে যখন আমরা সার্টিফিকেট পেলাম, দেখছি বয়স অনেক বেড়ে গেছে, তখন সিদ্ধান্ত নিলাম যে না, এই ডিপ্লোমা করে তো কিছু হবে না, তো বিটেকটাও করে নেওয়া দরকার। তো বিটেকটাও যখন করলাম, দেখলাম যে না, বিটেকে করার পর যেগুলো জব পাচ্ছি, 15,000, 12,000, 20,000, একটা অফার লেটারও আমার কাছে এখনও পড়ে আছে, যেটা 12,000 সামথিং একটা স্যালারি আছে, যেটা রাজকোটে জব করতে হবে। মানে রাজকোটের মতো জায়গায় গিয়ে যদি আমি 12,000 স্যালারি যদি জব করি, তাহলে আমি খাবো কি আর বাড়িতে কি পাঠাবো? তো এখন ইঞ্জিনিয়ারদের এই অবস্থা, আর এটা বহুদিন থেকে মাথায় এসেছে, কারণ যে দেখছি যে MBA চাওয়ালা, ওখান থেকে অনেকটাই আমরা ইন্সপায়ার হয়েছি যে উনি যদি করতে পারেন, তো আমরা কেন করতে পারি না, আমরা নিজস্ব কেন বিজনেস আমরা স্টার্ট করতে পারি না? যেহেতু আমাদের কোনো জব আমরা সিকিউর পাচ্ছি না, জব আমরা বহু জায়গায় আমরা ঘুরেছি, বহুজনকে রিকোয়েস্ট করেছি, বহুজনের সঙ্গে কথাও বলেছি, কিন্তু কোথাও গিয়ে কোনো সুরাহা পাইনি। বিটেক করেছি শুধুমাত্র নাম মাত্র, তাই আজকে এখানে এসে আমরা, আমি আর রাহুল, আমরা দুজন মিলে ব্যবসা স্টার্ট করেছি। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই সকাল সকাল কালিয়াচক থেকে নতুন দোকান খুলতে চলে আসছেন তারা। চাকরির চেষ্টার মাঝেই যাবতীয় ধ্যান জ্ঞান এখন চায়ের দোকানে। 2021 থেকে প্ল্যান করছিলাম, তো 21-এ লকডাউন চলাকালীন আমরা শুরু করতে পারিনি। অবশ্যই 22-এ আমরা দুজন মিলে এখানে একটা জায়গা পেয়ে ভাড়া নিয়ে একটা দোকান শুরু করি। কাজ বলতে তো সেরকম নেই, সরকারি কাজ তো সেই রিকমেন্ড সেরকম বেরাচ্ছেই না, আর প্রাইভেটে সেই 8,000, 9,000, 10,000, ওর বেশি আজকাল বেসরকারি সংস্থাগুলো ছেলে রাখে না। সেই 8-10 হাজারে সংসার চালানো খুবই দায় হয়ে যাচ্ছে, তাই আমরা দুজন মিলে এই সিদ্ধান্ত নিয়ে একটা চা দোকান ওপেন করি। মালদায় কিন্তু একটা চাকরি ক্যাম্প বসেছিল, যেখানে শুধু মালদা না, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও মানে ক্যান্ডিডেটরা এসেছিলেন। আপনারাও কি সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। মালদা পলিটেকনিক কলেজে বসেছিল, সেখানে মালদা সহ মালদার আশেপাশ থেকে অনেক স্টুডেন্ট এসেছিলো। সেখানে গিয়েও দেখি অনেক বেসরকারি সংস্থা এসেছে, ওখানেও বাইরের রাজ্যে 10,000, 11,000-এর জব লেটার অফার করা হচ্ছিলো। এবার বাইরে গিয়ে 10,000, 11,000-এ থাকা খাওয়া আর সঞ্চয় বলতে কিছুই হবে না, তাই সেখান থেকে আমরা ঘুরেই আসি, আর অ্যাপ্লাই করার পর সেরকম জবের সন্ধান পাওয়া যায়নি। ইটিভি ভারতের পক্ষ থেকে আলমগীর এবং রাহুলকে শুভেচ্ছা, তাদের এই নতুন ব্যবসায় এগিয়ে যাক, আরও শুভকামনা থাকবে, তারা এভাবেই একদিন চাকরির জগতে প্রবেশ করুন। মালদা থেকে পার্থ দাস, ইটিভি ভারত।